অ্যাটেন্ডেন্সটা শুরু করা যাক আজকে বাইশ তারিখ অ্যাটেন্ডেন্স শীতটা কি তোমাদের সামনে এসছে জি স্যার

তেরো চোদ্দ স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ তেরো চোদ্দ কি আছে কনামনি ইলা নাই তিনশো পনেরো

তাহলে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ নাই উনচল্লিশ আছো নাই চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠেচল্লিশ

হ্যাঁ এখন আমাকে বলো তো দেখি আমি কোন বাড়ির কাজ দিয়েছিলাম তোমাদের সেকেন্ড পেপার কিন্তু আজকে আজকে তো মার্জিনাল দেই নাই কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে দুইটা সূত্র শিখিয়েছিলাম যে কোন আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায় তাই না মনে আছে এই কথাটা যে আমি বলেছিলাম তোমাদের এই জিনিসটা যে শিখিয়েছিলাম যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায় আমি আদিবাকের সাথে নিয়ে কথাটা বলেছিলাম আদিবাকে আদিবা অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যাবে আরো একটা কথা বলেছিলাম যে যতটুকু সিএম অনুপাত বাকিটুকু ভেরিয়েবল কষ্ট অনুপাত বা পরিবর্তনশীল ব্যয় অনুপাত অর্থাৎ সিএম অনুপাতের বিপরীতটা হচ্ছে তোমার ভেরিয়েবল কষ্ট অনুপাত তাই যদি তোমাকে কখনো ভেরিয়েবল কষ্ট বা পরিবর্তনশীল ব্যয় বাইর করতে বলে তাহলে তুমি কি চিন্তা করবা তুমি চিন্তা করবা আমাদের সিএম অনুপাত যতটুকু তার বাকি অংশটুকু হচ্ছে পরিবর্তনশীল ব্যয় অনুপাত বলতো আমি এই জিনিসটা নিয়ে গতদিন তোমাদের সঙ্গে আলোচনা করেছি না এবং আমরা দশম অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে এসছি ক্রিটিক্যাল সবকিছুই তোমাদেরকে আমি শিখাই ফেলছি শুধু একটা দুটো টেকনিক খালি শেখানোর জন্য মানে অঙ্কের টেকনিক এটা সূত্র আমাদের শেখা শেষ অঙ্কের টেকনিক শেখানোর জন্য হয়তো আর একটু অঙ্ক আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে বোর্ড কোশ্চেন দিয়ে দিব তো তোমরা আমাকে তো আমি গতদিন নতুন করে তোমাদেরকে যে দুটো সূত্র শিখিয়েছিলাম সেই সূত্রগুলো তোমাদের কতটুকু মনে আছে এই হচ্ছে তোমাদের সেই এই হচ্ছে আমি লাস্টের যে সূত্র দুটো তোমাদের কোন কোনো তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায় তাই না যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায় আর একটা কথা বলেছিলাম অঙ্কের সিএম অনুপাত যতটুকু বাকি অংশটুকু ভেরিয়েবল কষ্ট অনুপাত অঙ্কে সেম অনুপাত যতটুকু বাকি অংশটুকু ভেরিয়েবল কষ্ট অনুপাত এই দুটো কথা কি তোমাদের মনে রাখতে পারবে সবাই সামান্য এই দুটো কথা মনে রাখা যাবে যে কোনো আইটেম যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায় সোমা কি আছো নাকি সোমা তিনশো দশ সোমা নিরাপত্তা প্রান্তরকে নিরাপত্তা প্রান্তর অনুপাত দিয়ে ভাগ করলে আমরা কি পাবো বিক্রয় পাবো আর যদি আমি সমচ্ছেদ বিন্দুকে সমচ্ছেদ বিন্দুর অনুপাত দিয়ে ভাগ করি তাহলে কি পাবো তাহলে বিক্রয় পাবো বলতো আমাদের বিক্রয় যদি এক লক্ষ টাকা হয় আর সিএম অনুপাতটা যদি পরিবর্তনশীল ব্যয় কত টাকা বিক্রয় আর টাকা সত্তর হাজার টাকা বাকিটা তার মানে বিক্রয়ের মধ্যে যতটুকু সিএম বাকিটা পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের মধ্যে যতটুকু সিএম বাকিটা পরিবর্তনশীল ভাই এগুলো কিন্তু এগুলো কিন্তু কোন সূত্র না এগুলো হচ্ছে মূল উপাদান এরগুলোকে বলা হয় কাঁচামাল এই জিনিসগুলো যার মাথায় থাকে সে এই অঙ্ক নিজে নিজেই করতে পারে তো এইজন্য এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হয় তো সোমা তুমি যে লাস্টের যে 6 নাম্বার এবং সাত নম্বরে আমি যে নিয়ম দুটো লিখেছি কোন আইটেমকে তার অনুপাতে ভাগ করলে বিক্রয় পাওয়া যায় আর অঙ্কের সি এম অনুপাত যতটুকুকে বাকি অংশটুকুকে পরিবর্তনশীল ভাই এই কথা দুটো তোমার মনে রাখা রাখতে পারবে তুমি জি স্যার তাহলে বলো তো আমাকে এই পর্যন্ত আমরা লাস্ট কত নাম্বার পর্যন্ত অঙ্ক করেছিলাম এই চ্যাপ্টারে আমরা শেষ কত নাম্বার পর্যন্ত অঙ্ক করেছিলাম এই যে এগুলো তো হয়ে গেছে কতগুলা বলো 10 নাম্বার 10 নাম্বার পর্যন্ত হয়ে গেছে না জি স্যার তাহলে আজকে আমাদের খেলা শুরু হবে 11 থেকে সোমা তুমি আমার সাথে থাকবা আমি তোমাকে সাথে নিয়ে এগারো নম্বর অঙ্কটা করব তুমি কি রেডি তাহলে সবাই খাতা কলম নিয়ে নাও আজকে আমি এগারো নম্বর অঙ্কটা থেকে খেলা শুরু করব। আমি এগারো নম্বর বারো নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আর এইটা দেখে দেখে বাকি অঙ্কগুলো তোমরা করবে তবে আজকের অঙ্কটা করার সময় আগের সূত্রগুলো তো মাথায় রাখবোই নতুন করে দুইটা সূত্র আমাদের মাথায় আসবে একটা হচ্ছে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায় এটা মাথায় রাখবো আর সিএম অনুপাত হবে যতটুকু বাকিটুকু হবে পরিবর্তনশীল ব্যয় অনুপাত এই কথাটুকু আমরা মনে রাখবো এই কথাটুকু মনে রেখে তোমরা দেখো তো এগারো নম্বর অঙ্কের মধ্যে বলছে বিক্রয় একক কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিরাপত্তা প্রান্তর অনুপাত আছে তিরিশ পার্সেন্ট আচ্ছা নিরাপত্তা প্রান্তর অনুপাত তিরিশ পার্সেন্ট হলে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা যেন কত যেন ইয়ে সোমা নিরাপত্তা প্রান্ত অনুপাত ত্রিশ পার্সেন্ট হলে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা কত সহ ও সোমা শুনতে পাওনি জি স্যার আমি শুনতে পাইছি আমি বলছি নিরাপত্তা প্রান্তর অনুপাত তিরিশ হলে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা কত এটা আমি বুঝতেইছি রাখবে সেই আপনার এই যে দেখো নিরাপত্তা প্রান্তর অনুপাত বলে দিয়েছে তিরিশ পার্সেন্ট আমরা তো এর আগে শিখেছি নিরাপত্তা প্রান্তর যতটুকু থাকে বাকিটুকু না সমুচ্ছেদ বিন্দু তাহলে নিরাপত্তা প্রান্তর অনুপাত তিরিশ পার্সেন্ট হলে সমুচ্ছেদ বিন্দুর অনুপাতটা কি সত্তর না নিরাপত্তা প্রান্তর অনুপাত যদি তিরিশ পার্সেন্ট হয় তাহলে সমুচ্ছেদ বিন্দুর অনুপাতটা সত্তর পার্সেন্ট ঠিক আছে কিনা বলো আর দেখো এই যে সিএম অনুপাত হচ্ছে পঁচিশ পার্সেন্ট আচ্ছা সিএম অনুপাত যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয় অনুপাত কত এই কথাগুলো মনে রাখতে হবে যখন আমি এই অঙ্কটা করাবো তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমি সময়ের সঙ্গে কথা বলছিলাম তোমরা বাকিরা কি সবাই শুনতে পাচ্ছ তাহলে চলো এই অঙ্কটা আমি যেভাবে মুখে মুখে বললাম আমি সেভাবেই আগে ডাটাগুলো গুলো খাতায় সুন্দর করে তুলবো তারপর আমি এই অঙ্কটা করব তোমরা সবাই করার জন্য রেডি হও আমি এই অঙ্কটা নিচের দিকে নিয়ে যাই আমি এইখানে অঙ্কটা করব আমি অঙ্কটাকে এখানে নিয়ে গেলাম আমি অঙ্কটাকে এখানে নিয়ে আসলাম এবার চলো আমরা আমাদের এই এগারো নম্বর অঙ্কটা দেখে দেখে আমরা আমাদের তথ্যগুলো এখানে সমাধানের মধ্যে লিখতে থাকি চলো আমরা অঙ্কটা কিভাবে করি সর্বপ্রথমে দেওয়া আছে আমার তথ্যগুলো তুলে ফেলি তোমরা কি সবাই আমার সঙ্গে সঙ্গে করছো তো সবাই টেবিলে আমার সঙ্গে সঙ্গে করছো তোমরা করলেই কিন্তু শিখতে পারবে দেওয়া আছে দেখো আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেওয়া ছিল বিক্রয় একক দুই লক্ষ পঞ্চাশ হাজার বিক্রয় একক দুই লক্ষ পঞ্চাশ সরি এটা বিক্রয় এককটা একটা বিক্রয় টাকা হবে টাকা হবে না হ্যাঁ এটা বিক্রয় টাকা হবে দাঁড়া আমি ওখানে ঠিক করে এটা বিক্রয় টাকা হবে হ্যাঁ শুধু বিক্রয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে চলো আমি আমার তথ্য দেখে দেখে লিখে দিই দেওয়া আছে বিক্রয় টাকা দুই লক্ষ পঞ্চাশ তথ্যগুলো দেওয়া আছে একটা একটা করে সবগুলো তুলবো এরপর বলা আছে নিরাপত্তা প্রান্তর অনুপাত তাহলে নিরাপত্তা প্রান্তর অনুপাতটা কত দেওয়া আছে নিরাপত্তা প্রান্ত অনুপাত তিরিশ তাহলে চলো আমরা লিখে ফেলি নিরাপত্তা নিরাপত্তা প্রান্ত সমান তিরিশ পার্সেন্ট আচ্ছা নিরাপত্তা প্রান্তর অনুপাতটা যখন তিরিশ পার্সেন্ট দেওয়া থাকে বা শূন্য দশমিক তাহলে সাথে সাথে আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাতের সাথে সাথে আমরা বের করে ফেলি তাহলে অনুপাত না বললেও আমরা এটা বের করে ফেলব সমচ্ছেদ বিন্দু অনুপাত সমুচ্ছেদ বিন্দু অনুপাত সমান সমান একশো পার্সেন্ট

এই তোমার ক্লাস শেষ পঁচিশ পার্সেন্ট বা শূন্য দশমিক দুই পাঁচ স্যার তিরিশ পার্সেন্ট বা শূন্য দশমিক তিন হবে না শূন্য দশমিক তিন তো তিন আর তিন শূন্য একই কথা শোনো পাখি যে স্যার শূন্য তিন আর শূন্য তিন একবার একটা শূন্য ওটা একই কথা বুঝেছ তাহলে দেখো তো সিএম অনুপাত পঁচিশ পার্সেন্ট বা দশমিক শূন্য পাঁচ একটু আগে আমি সোমার সঙ্গে কথা বলছিলাম সোমা সিএম অনুপাত যতটুকু হয় তাহলে তার বাকি অংশটুকু না ভিসি অনুপাত হয় জি স্যার তাহলে আমরা লিখে দিব অতএ ভিসি অনুপাত অতএ ভিসি অনুপাত

এখানে যে আমরা একশো টাকা ধরছি এটা তো মনে হচ্ছে বিক্রয় টাকা আমরা একশো ধরছি না এখানে সব সময় না হ্যাঁ কারণ কি একটা জিনিস দেখো আমি তোমাকে বলি আমি যদি তোমাকে বলি যে আমি বিক্রয়ের দশ পার্সেন্ট লাভ করব তাহলে তুমি এটাকে সুন্দর করে বললে বলবা না এভাবে যে বিক্রয় একশো টাকা হলে লাভ দশ টাকা বিক্রয়ের দশ পার্সেন্ট লাভ এই কথাটার মানে কি এই কথাটা মানে হচ্ছে বিক্রয় একশো টাকা হলে লাভ দশ টাকা তাই না তাহলে এখানে যতগুলো অনুপাত আমরা বের করি সবগুলো অনুপাত আমরা বিক্রয়ের ভিত্তিতে বের করি আমি না বলেছি এই এখানে সকল প্রকার অনুপাত বিক্রয় দিয়ে ভাগ করে বের করা হয় শিখছি না আমরা তাহলে সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রে বিক্রয় একশো না বলো এই কারণে আমরা সব সবসময় একশো ধরি

দেখো আমাদের এই দেড় লাইন কোশ্চেনের মধ্যে যা যা দেওয়া ছিল সব তোলা হয়ে গেছে এবং এখান থেকে যা যা বের করার আমরা সব বের করে ফেলেছি এবার আমরা ক খ গ ঘ করে একটা একটা করে প্রশ্নের জবাব দিব চলো আমরা প্রথম প্রশ্নের জবাব দেই প্রথম প্রশ্নের জবাব দেই আমি সোমাকে দিয়ে অঙ্কটা করছি সোমা দেখো তোমাকে প্রথমে প্রশ্ন করেছে নিরাপত্তা প্রান্তর টাকা বের করতে বলছে প্রথমে তোমাকে বের করতে বলছে নিরাপত্তা প্রান্তর টাকা তুমি বলতে পারবে আমাকে আমরা নিরাপত্তা প্রান্তর টাকা নিরাপত্তা প্রান্ত নিরাপত্তা প্রান্ত টাকাটা যে আমাদেরকে বের করতে বলছে এটা আমরা কিভাবে বের করব বলতে পারবে হ্যাঁ আমরা বিক্রয়ের উপর নিরাপত্তার প্রান্তের অনুপাতের परसेंटेजটা করে যে টাকাটা বের হবে ওইটাই নিরাপত্তা প্রান্ত মানে সরাসরি আমরা বিক্রয়ের সঙ্গে ওটা গুণ করে দেব তাই না জি তাহলে চলো আমরা লিখে ফেলি বিক্রয় গুণ বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর নাকি এটাই তো বলতে চেয়েছো তুমি বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর চলো এমনটা বসাই দেই দেখো আমাদের কিন্তু বিক্রয়টা দেওয়া আছে আমাদের কিন্তু বিক্রয়টা দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার আর এই দুই লক্ষ পঞ্চাশ হাজারের সঙ্গে আমরা এখন নিরাপত্তা প্রান্তটাকে গুণ করব নিরাপত্তা প্রান্তর অনুপাত সরি নিরাপত্তা প্রান্ত না নিরাপত্তা প্রান্তর অনুপাত বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত আর আমাদের এখন নিরাপত্তা প্রান্তর অনুপাতটা আর কত পার্সেন্ট যেন দেওয়া ছিল ওই যে উপরে তো নিরাপত্তা প্রান্ত অনুপাত তিরিশ পার্সেন্ট না যেটা কেন শূন্য 0.30 লিখছিলাম মনে আছে তাহলে আমাদের নিরাপত্তা প্রান্তরে টাকার পরিমাণটা বের হয়ে যাবে কত টাকা বের হবে সবাই 75000 তাহলে 75000 টাকা আমরা বের করে ফেললাম প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিলাম এই তোমরা কি সবাই এই প্রশ্নের জবাবটা বুঝেছো সবাই ক নাম্বার প্রশ্নের জবাব সাউন্ড করো ক নাম্বার প্রশ্নের জবাব সবাই বুঝতে পেরেছে তো এবার আমরা খ নাম্বার প্রশ্নের জবাব দেব তোমরা দেখো আমাদেরকে খ নাম্বারে কি প্রশ্ন করেছে একটু দেখি সময় আছো তো সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে বলছে সমুচ্ছেদ বিন্দু টাকা বের করতে বলছে জি স্যার সমচ্ছেদ বিন্দু টাকাটা কিভাবে বের করব সময় একটু বলো তো আমাকে স্যার এখানে আমরা আগে যেহেতু মানে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা বের করে নিতে পারি ওইটার উপর বিকরণ অনুপাতটা করে দিলেও তো হয় তুমি যেটা খুশি তুমি যেভাবে বলবো আমি সেভাবে লিখবো তুমি বলো এই অঙ্কে আমরা সমচ্ছেদ বিন্দু টাকাটা আমরা কিভাবে বের করব আমরা ফার্স্টে হচ্ছে

পরিষ্কার করে বলো বিক্রয় গুণ সমচ্ছেদ বিক্রয় গুণ সমচ্ছেদ বিন্দু অনুপাত বিক্রয় ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার আর আমাদের সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা তুমি লিখেছিল পয়েন্ট সাত শূন্য জি স্যার তাহলে পয়েন্ট সাত শূন্য তাও দিয়ে দাও দেখো কত টাকা হয় এক লক্ষ পঁচাত্তর হাজার তাহলে হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি স্যার আমাদের খ নাম্বার প্রশ্নের জবাবটা হয়ে গেল তোমরা কি খ নাম্বার প্রশ্নের জবাবটা সবাই বুঝতে পেরেছো জি স্যার চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নের জবাব দেব সবাই খালি খেয়াল করবা যা তোমাদের শেখানো হয়েছে শুধু সেই জ্ঞানটা অ্যাপ্লাই করবা কোনো সূত্র মুখস্থ রাখার চেষ্টা করবে না শুধু তোমাদেরকে যে নিয়মগুলো শেখানো হয়েছে সেই নিয়মগুলো খালি অনুসরণ করবা মনে রাখবে এবার দেখো তো গ নম্বরে তোমাদেরকে কি বের করতে বলা হয়েছে গ নাম্বার বের করতে বলা হয়েছে মুনাফা গ নাম্বার বের করতে বলা হয়েছে মুনাফা ওই দেখো গ নাম্বার বলা হয়েছে মুনাফা এগারো নাম্বার অঙ্কে সুমামাকে বলবা আমি এখন এই অঙ্কের মুনাফাটা কিভাবে বের করতে পারি আমাকে বলো এখান থেকে আমার ফারস্টে বিক্রয় হ্যাঁ বিক্রয় 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 থেকে আমরা বাদ দিব কি বিক্রয় থেকে নরম সূত্র হচ্ছে বিক্রয় থেকে মুনাফা হচ্ছে আমরা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিবো আর স্থায়ী ব্যয় বাদ আর এখানে তো আমরা এখানে বিক্রয় বুঝি নাই আমরা এখানে বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুটা বাদ দিয়ে দিলে মুনাফা পাবো কখনোই না কখনোই না আমরা কিন্তু এরকম একটা পয়েন্ট শিখেছিলাম সমচ্ছেদ নিরাপত্তা প্রান্তরের ভিতরে কোনো স্থায়ী ব্যয় থাকে না তাই নিরাপত্তা প্রান্তের যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা এরকম একটা নিয়ম আমরা শিখেছিলাম তুমি সেই ক্লাসে ছিলে হ্যাঁ আমরা সমচ্ছেদ বিন্দুটা বাদ দিয়ে দিলে মুনাফা পাবো কারণ সমচ্ছেদ বিন্দুর মধ্যে তো না বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিলে আমরা মুনাফা পাবো না বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিলে আমরা নিরাপত্তা প্রান্তর পাব আর নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম আছে পুরোটাই মনাফা তাহলে তুমি ভালো করে বোঝো যে যে লাইনে তোমাকে আমি তোমাদেরকে চিন্তা করতে বলেছি সেই লাইনে তোমরা চিন্তা করবা দেখো আমি এখানে একটা পয়েন্ট লিখেছিলাম তোমাদেরকে এইদিকে খেয়াল করো নিরাপদ চার নম্বর পয়েন্টটা ভালো করে দেখো নিরাপত্তা প্রান্তরে কোনো স্থায়ী ব্যয় থাকে না তাই যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা দেখেছ তাই মুনাফার সমান সমান নিরাপত্তা মুনাফার প্রান্তরের মধ্যে কোনো স্থায়ী ব্যয় থাকে না নিরাপত্তা প্রান্তরে কোন স্থায়ী ব্যয় থাকে না বলে যতটুকু সিএম সম্পূর্ণটাই মুনাফা আর একটা প্রশ্ন হলো যে একটা সূত্র দিয়ে তো তুমি একটা জিনিস বের করবে এটা তো তোমার নির্দিষ্ট না এই তোমাকে কোন কোন দেওয়া থাকবে তো নির্দিষ্ট না এক একটা এক রকম ইনফরমেশন থাকবে তাই তোমাকে মনে রাখতে হবে সূত্র মুনাফা বের করার জন্য তিনটা সূত্র হলো না চারটা সূত্র হলো এটা ফ্যাক্টরটা ফ্যাক্টরটা হলো তুমি এই জিনিসটা বোঝো কিনা যে নিরাপত্তা প্রান্তর হলো বিক্রয়েরই একটা অংশ আর এই অংশে কোনো স্থায়ী ব্যয় থাকে না যেহেতু এই অংশে কোনো স্থায়ী ব্যয় থাকে না তাই এটার মধ্যে যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা এর মধ্যে যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা এই জিনিসটাই আমি এর আগে শিখিয়েছি এবং এটার উপর আমি কয়েকটা অঙ্ক করেছি এবং সবচেয়ে বড় কথা তুমি কিন্তু সেই অঙ্কগুলো বাড়ি কাজ করো না তাহলে আমরা এখানে স্যার আমার রোল হ্যাঁ কত তোমার স্যার सर हमारे तीन सौ चौलीस सर नेट प्रॉब्लम का कारण है हम तो पहले बाबर का नेट फिर तस्लाम तो ए जनर के आगे दिनों तो हमारे नेट प्रॉब्लम थी ना जी सर हमारे नेट समस्या दाय सब समय सर हमारे तीन सौ चौलीस ফোন আপডেট ইনস্টল করতেছিলাম তো ফোন অফ হয়ে গেছে 50 59 যখন রল রল করতেছেন তখন তোমার রল কত 54 304 ঠিক আছে তাহলে এবার আমরা যখন মুনাফাটা বের করব তাহলে মুনাফা যদি বের করি তাহলে আমাদের সূত্রটা এখন দাঁড়াবে সূত্র কি আমাদের নিয়ম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্তরের মধ্যে যতটুকু সিএম সম্পূর্ণটাই মুনাফা তাই আমরা লিখব নিরাপত্তা প্রান্তর নিরাপত্তা প্রান্তর নিরাপত্তা প্রান্তর গুম সিএম অনুপাত নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত তাহলে প্রান্তরের সঙ্গে সি এম অনুপাতটা গুণ করে দিলেই আমরা এখন মুনাফা পেয়ে যাব কারণ নিরাপত্তা প্রান্তের ভিতরে কোনো স্থায়ী ব্যয় থাকে না যতটুকু সি এম পুরাটাই মুনাফা দেখো আমরা নিরাপত্তা প্রান্তর কিন্তু পঁচাত্তর হাজার টাকা বের করেছিলাম আর এই পঁচাত্তর হাজারের সঙ্গে এখন আমরা গুণ করব সিএম অনুপাত তোমরা দেখো আমাদের প্রশ্নের কিন্তু সিএম অনুপাত দেওয়া আছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে সিএম অনুপাতটা লিখেছিলাম দেখো আমাদের ডাটার মধ্যে সিএম অনুপাতটা কত দেওয়া ছিল আমাদের সিএম অনুপাতটা দেখো ওই যে পয়েন্ট টু ফাইভ তাই না তাহলে পঁচাত্তর হাজারের সঙ্গে পয়েন্ট টু ফাইভ গুণ করো তাহলে আমাদের মুনাফার সাতশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে গেলাম মুনাফা আমাদের গ নাম্বার প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেল এবার আমরা দেখবো আমাদের ঘ নাম্বারে কি প্রশ্ন করেছে দেখো আমাদের ঘ নাম্বারে প্রশ্ন করেছে স্থায়ী ব্যয় বের করার তুমি বলতে পারবে আমরা স্থায়ী ব্যয় কিভাবে বের করি সোমা বলতে পারবে স্থায়ী ব্যয় কিভাবে বের করি সোমা জি স্যার বের করি বলতে পারবা এদিকে খেয়াল করো দেখতে যে দুই করা হয়েছিল তুমি ওই বাড়ি কাজটা করনি বলে আজকে পারছ না দেখছ কারণ তুমি বাড়ি কাজটা ওই দিন করি যদি তুমি ওই দিনের বাড়ি কাজটা করতে তাহলে আজকে তোমার এই সমস্যাটা হতো না তুমি ওই দিনের বাড়ি কাজটা করি বলেই আজকে তুমি আমার এই প্রশ্নের জবাবটা দিতে পারছো এগুলা সবই কিন্তু আমার মনে থাকে তো আমি তোমাকে বলছি এটা না পারার তোমার কারণ হলো ওই যে দুটো পয়েন্ট আমি গতদিন শিখিয়েছিলাম এটা খেয়াল করো ভালো করে চার নাম্বার এবং পাঁচ নাম্বার পয়েন্টটা চার নাম্বার এবং পাঁচ নাম্বার পয়েন্টটা যখন আমি শিখিয়েছিলাম তখন আমি বলেছি নিরাপত্তা প্রান্তরে কোনো স্থায়ী ব্যয় থাকে না তাই যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা তাই মুনাফা বের করার জন্য আমরা নিরাপত্তা অনুপাত দিয়ে গুণ করেছিলাম আর পাঁচ নাম্বার পয়েন্ট শিখিয়েছিলাম বিন্দুতে বিন্দুতে মুনাফা মুনাফা থাকে থাকে না না তাই যতটুকু সিএম থাকে পুরাটাই স্থায়ী ব্যয় তাহলে সমচের বিন্দুতে কোনো মুনাফা থাকে না যতটুকু সিএম থাকে পুরাটাই স্থায়ী ব্যয় তাই স্থায়ী ব্যয় যদি বের করতে চাও তাহলে সমচ্ছেদ বিন্দুকে সিএম অনুপাত দিয়ে গুণ দাও আমি এইভাবে ভাবে দুটো স্লোগান শিখিয়েছিলাম যে মুনাফা জানবা তাহলে নিরাপত্তার প্রান্তকে সিএ মোনোপাত দিয়ে গুণ দাও स्थाई ব্যয় জানবা তাহলে সমোচ্ছদ বিন্দুকে সিএ মোনোপাত দিয়ে গুণ দাও তার মানে এই সিএ অনুপাতটা এমন একটা অস্ত্র তুমি এটা দিয়ে মুনাফাও বের করতে পারবা स्थाई ব্যয়ও বের করতে পারবা। যদি তুমি নিরাপত্তার প্রান্তকে সিএ মোনোপাত দিয়ে গুণ দাও তাহলে মুনাফা বের হয়ে যাবে তুমি যদি সমোচ্ছদ বিন্দুকে সিএ মোনোপাত দিয়ে গুণ দাও তাহলে स्थाई ব্যয় বের হয় এই জিনিসটা আমি ক্লাসে শিখিয়েছি সিএম অনুপাতটা এমন একটা আইটেম এটা দিয়ে তুমি মুনাফাও বের করতে পারো তুমি স্থায়ী ব্যয়ও বের করতে পারো সিএম অনুপাতটা দিয়ে নিরাপত্তা প্রান্তরকে গুণ করলে মুনাফা পাওয়া যায় আর সিএম অনুপাতটা দিয়ে সমুচ্ছেদ বিন্দুকে গুণ করলে স্থায়ী ব্যয় পাওয়া যায় এই জিনিসটা আমি যখন চার নাম্বার পাঁচ নাম্বারটা শিখেছিলাম এই স্লোগানটা শিখেছিলাম তুমি ওই বাড়ি কাজটা করি বলে তুমি আজকে এই প্রবলেমটা হচ্ছে তাহলে চলো আমরা এবার গ নাম্বার স্থায়ী বাইটা বের করি তাহলে স্থায়ী বাই বের করতে গেলে কি করতে হবে সমুচ্ছেদ বিন্দুকে সিএম অনুপাত দিয়ে গুণ করতে হবে তাহলে চলো আমরা লিখে ফেলি সমুচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত সমুচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত তাহলে চলো সমুচ্ছেদ বিন্দু টাকাটা লিখে ফেলি